সতর্ক বার্তা ছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কিন্তু বাস্তবে বুলবুল যতটা গড় চালো ততটা বর্ষালো না আছড়ে পড়ার পাঁচ ঘন্টার মধ্যে দ্রুত ক্ষয় হল বুলবুলের একই সঙ্গে দ্রুতগতিতে বাংলাদেশে প্রবেশ করে যার প্রভাব পড়েছে ত্রিপুরাতেও ক্ষয় হলেও ঝড়ের তাণ্ডব থেকে রেহাই মিলল না পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল লন্ড হয় বুলবুলের তাণ্ডবে শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত একশো দশ একশো বিশ কিলোমিটার বেগে বুলবুল বয়ে যায় সুন্দরবনের ধানচি জঙ্গল সংলগ্ন অঞ্চল দিয়ে এখন ঘূর্ণি ঝড়ের আকার নিয়ে বাংলাদেশের স্থল ভাগে ঢুকে পড়েছে বুলবুল শক্তি ক্ষয় হয়ে নিম্নচাপের রূপ নিয়েছে বুলবুল মূলত ঘূর্ণি ঝড়ের শুরুর ছবলটি দিয়েছে সুন্দরবনের জনমানবহীন দ্বীপগুলোতে ফলে বুলবুলের দাপটে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বিভিন্ন এলাকার গাছ উপড়ে পড়েছে মাটির ঘর ভাঙলেও বড় কোনো বিপর্যয় ঘটেনি এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজ্যে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন দক্ষিণ ত্রিপুরা জেলার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বুলবুলের প্রকোপে আগরতলা কলকাতা রুটে সান্ধ্যকালীন তিনটি বিমান বাতিল করা হয়েছে এর মধ্যে একটি উড়ান এয়ার ইন্ডিয়া এবং অপর দুটি উড়ান ইন্ডিগো চ্যানেল দিন রাউথ